বিবাহিত জীবন এখনো শুরু হয় নাই, ইভেন্টগুলো জাস্ট গেল, আমরা এখনো নিজ নিজ বাসস্থানে আছি। সামনে তিন দিনের একটা ছুটি আছে, সো পরিকল্পনা হলো তিন দিনে আমাদের বাসাটা সব গুছায় আলাদা করে একত্রিত হয়ে নতুন বাসায় উঠব। সো আগামী সপ্তাহে বোঝা যাবে যে বিবাহিত জীবন কেমন লাগে। আচ্ছা, মুনজারিন আপুর সাথে লাইফ পার্টনারশিপ এই যে দিনগুলো যাচ্ছে, সে লাইফ পার্টনার হিসেবে কেমন আমাদেরকে একটু বলবেন? কারণ এখনো কোনো পরিবর্তন হয় নাই, আমি ইভেন্টের পরের দিন, হলুদের পরের দিনও অফিস করেছি, বিয়ের পরের দিনও অফিস করেছি, সো ইউজুয়াল অফিস ডেইজই চলছে। সো এখনো কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। সো যেটা বললাম, বাসা চেঞ্জ হয়ে যাওয়ার পর আগামী সপ্তাহের পর থেকে বোঝা যাবে। আচ্ছা, আপনাকে অনেকে চুপার রুস্তম বলছে। হ্যাঁ, আপনি কি চুপার রুস্তম কিনা? আমি তো টিচার মানুষ, টিচারদেরকে তো একটু ইউনো মানে টিচারদের মতো আচরণ করতে হয়, ওটা যদি চুপার রুস্তমের মতো হয় তাহলে ওই লোক কি আছে। এস ভাই বলছিলেন এটা কোনো ফিক্সড টাইম না, আমরা তো বহু বছর ধরে একসাথে কাজ করছি, 2014 সাল থেকে 10 মিনিট স্কুলে। সো পার্টিকুলার ওরকম কোনো মোমেন্ট ছিল বলে আমার মনে হয় না, আমরা স্পেসিফিকালি ডিফাইন করতে পারি না। বাট থাকে না, সোশ্যাল মিডিয়াতে অনেকে বলতো আচ্ছা একসাথে হইলে মেবি ভালো হবে, এটা হইলে ভালো হবে। সো কিন্তু আমরাও চিন্তা করতাম আচ্ছা খারাপ হয় না। সো গত 1-1.5 বছর ধরে হয়তো পরিকল্পনা করছিলাম যে আচ্ছা এটাকে প্রবাবলি প্রপারলি একটা লাইনে যাওয়া যায়, পরিবারকে জানানো যায়। সো 1-1.5 বছর আগে থেকে পরিকল্পনা ছিল যে বিয়ে মসজিদে করবো। সো আমাদের বাসা মিরপুর ডিএচএস, মিরপুর ডিএচএসের সামনে একটা সেন্ট্রাল মস্ক আছে, মসজিদটা খুবই সুন্দর। সো আজীবন ওখানে নামাজ পড়া হয়েছে, সো ওখানে বিয়ে করেছি। একদম নর্মাল একটা পাঞ্জাবি পরা, এমনও হয়েছে বিয়ের দিন খুব মজার ঘর, আমি যেই পাঞ্জাবি পরে আসছি আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ওই সেম পাঞ্জাবি পরে আসছে। সো একেবারে পরিকল্পনা ছিল যে সিম্পলের মধ্যে করবো, সেটাই হয়েছে। হলুদে এক্স্যাক্টলি 300 জন মানুষ ছিল, তার মধ্যে 10 মিনিট স্কুলের 150 মানুষ ছিল, আর বাকিরা আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড। এই তো, আর বিয়েতে তো সবাইকে দাওয়াত করা লাগে, সবাইকে দাওয়াত করলাম, 500-600 মানুষ এক্সট্রা চলে আসছিল, সে একটু হালকা কেওসি হয়েছে। সো ওভারঅল ইভেন্ট ইভেন্ট চেঞ্জ। এখন আমি জানি না পার্সোনাল, অনেক সময় যেটা দেখা যায় যে ছোটখাটো হয়তো বা জিনিসপত্র অনেক বড় করে আসে, 12 ঘন্টা আগে একটা ঘটনা হয়েছে, আমি যাই দেখছি যে দ্বন্দ্ব, বাট কি দ্বন্দ্ব আমি আসলে অতটা জানি না। বাট সাকিব আল হাসান ইজ লাইক বাংলাদেশের বেস্ট প্লেয়ার উইদাউট আ ডাউট ইতিহাসে। তাইম ইকবাল ওর থেকে বেটার ব্যাটসম্যানও বাংলাদেশ এখনও পায় নাই। সো দুজনই থাকলে মানে আমার দুজনের বিশাল ফ্যান। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিম যেটা ডিসাইড করবে ওইটাই, বিকজ দিন শেষে ব্যক্তির থেকে টিম বড়, সো টিমকেই সাপোর্ট করবো। এক্সাইটেড, আমি রেগুলারলি ফুটবল খেলি, সো দেখবেন যে আমি ফুটবল বাইরে আছি, একটু পরে একটা ম্যাচ আছে ব্র্যাক ইউনিভার্সিটির এগেনস্টে। সো আমার ক্রিকেটে অনেক দিন পর আসলে, ইনফ্যাক্ট 15-20 বছর পর মনে হয় ব্যাট বল ধরলাম। সো কোয়াইট এক্সাইটেড, মজা লাগছে এখানে এসে, এখানকার ডাইনামিক্স ইজ ডিফারেন্ট, বা এখানে 2-3টা 6 মারছে আমার বেশ মজা লেগে গেছে, একটু পিচ আর বলটা বুঝলে মেবি আর একটু মজা হবে। ব্যাটিং মেইনলি করা হবে, বোলিং তো অনেকদিন ধরে করা হয় না, সো পেস বল করতাম, হঠাৎ করে বল করতে গেলে হাত খুলে যাবে। সো আপাতত কয়েকটা বল করে দেখলাম যে না, বল হয়তো বা সামনে যেহেতু টুর্নামেন্ট আর 2 দিন পরে, বল করার চ্যালেঞ্জটা নেওয়া ঠিক হবে না, সো ব্যাটিংই করবো। বাংলাদেশে তো সাকিব আল হাসান, ইটস অ্যান অ্যামেজিং। আমি যখন ছোটো ছিলাম তখন গিলক্রিস্টের বিশাল ফ্যান ছিলাম, তারপরে আরেকটু বড় হয়েছি এবিডি ভিলিয়ার্সের বিশাল ফ্যান ছিলাম, এখন তো বাবর আজম আমার বিরাট কোহলি যুগ, সো ওদের অনেক বড় ফ্যান। সি আর আমি জানি না পার্সোনাল, অনেক সময় যেটা দেখা যায় যে ছোটখাটো হয়তো বা জিনিসপত্র অনেক বড় করে আসে, 12 ঘন্টা আগে একটা ঘটনা হয়েছে, আমি যাই দেখছি যে দ্বন্দ্ব, বাট কি দ্বন্দ্ব আমি আসলে অতটা জানি না। বাট সাকিব আল হাসান ইজ লাইক বাংলাদেশের বেস্ট প্লেয়ার উইদাউট আ ডাউট ইতিহাসে। তাইম ইকবাল ওর থেকে বেটার ব্যাটসম্যানও বাংলাদেশ এখনও পায় নাই। সো দুজনই থাকলে মানে আমার দুজনের বিশাল ফ্যান। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিম যেটা ডিসাইড করবে ওইটাই, বিকজ দিন শেষে ব্যক্তির থেকে টিম বড়, সো টিমকেই সাপোর্ট করবো। আচ্ছা, এশিয়া কাপে তো আমরা অতটা ভালো করতে পারিনি, আপনি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম নিয়ে কতটা? বাংলাদেশ দেখেন, বাংলাদেশের 17 কোটি মানুষ যদি একটা জিনিস নিয়ে এক হয় বাংলাদেশের ক্রিকেট। এবার আমরা যত যাই বলি হয়তো বা কোনো ম্যাচ খারাপ খেললে দুঃখ পাই বলে আর জীবনে খেলা দেখবো না, বাট কোনো মানুষ খেলা দেখবো না বলে আসলে খেলা যে দেখা বন্ধ করে দেয় তা কিন্তু কখনোই হয় না। অলওয়েজ আশা রাখবো, অলওয়েজ হাই এক্সপেকটেশন থাকবে, সেমিফাইনাল, আমাদের ইচ্ছা যে ফাইনালে যাবো, জিতবো, এখন তো ওই স্বপ্ন লাগে, রাইট? কারণ বাংলাদেশ যে কোনো দিন অনেক গুড ডে যে কোনো বড় টিমকে হারাইতে পারে, আগের দিনের মতো কিন্তু নাই যে আপসেট হয়ে যাবে। সো অফকোর্স ভেরি হাই এক্সপেকটেশন থাকবে, উইল চিয়ার ফর দেম, প্রবলি অনেক দুঃখ পাবো, পরে সিরিয়াস দিবো আর খেলা দেখবো না, বাট দিন শেষে দেখে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, দিন আগে থেকে পরিকল্পনা ছিল যে বিয়ে মসজিদে করবো। সো আমাদের বাসা মিরপুর ডিএচএস, মিরপুর ডিএচএসের সামনে একটা সেন্ট্রাল মস্ক আছে, মসজিদটা খুবই সুন্দর। সো আজীবন ওখানে নামাজ পড়া হয়েছে, সো ওখানে বিয়ে করেছি। একদম নর্মাল একটা পাঞ্জাবি পরা, এমনও হয়েছে বিয়ের দিন খুব মজার ঘর, আমি যেই পাঞ্জাবি পরে আসছি আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ওই সেম পাঞ্জাবি পরে আসছে। সো
একেবারে পরিকল্পনা ছিল যে সিম্পলের মধ্যে করব, সেটাই হয়েছে। হলুদও এক্স্যাক্টলি 300 জন মানুষ ছিল, তার মধ্যে 10 মিনিট স্কুলের 150 মানুষ ছিল, আর বাকিরা আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড। এই তো, আর বিয়েতে তো সবাইকে দাওয়াত করা লাগে, সবাইকে দাওয়াত করলাম, 500-600 মানুষ এক্সট্রা চলে আসছিল, সে একটু হালকা কেওসি হয়েছে। সো ওভারঅল ইভেন্ট ইভেন্ট শেষ, এখন বিয়ে